বাঙালিদের ঘুরতে যাওয়া চলটা ঠিক যেন 12 মাসে 13 পর্ব। আর কলকাতার বাঙালিরা ঘুরতে যাওয়া মানেই হচ্ছে গিয়ে 9 পাহাড় 9 সমুদ্র। একটু ছুটি তাই হুট করে প্ল্যান হয়ে গেল, আর আমরা আবার বেরিয়ে পড়ছি আজকে মন্দারমণির উদ্দেশ্যে। গাড়িতে রেডি সব কিছু, এবার বেরোনোর পালা। 5 ঘন্টা 5.5 ঘন্টা লাগে, রাস্তাটা তো ভালো না, আর এই গরমের সময় মন্দারমণিটা যাওয়াটা সত্যি বোকামি হয়, কিন্তু ভাগ্যক্রমে এই সময় বৃষ্টি হয়েছে। তো দেখা যাক কতটা ওয়েদার আমাদের সাথে সাথ দেয়। এখন এখান থেকে আমার যাব ধুলাগড়, ওখানে গিয়ে একটা বন্ধুর সাথে মিট করব, তারপরে মন্দারমণির উদ্দেশ্যে আবার যাত্রা। দ্বিতীয় হুগলি সেতু মানে বিদ্যাসাগর সেতু টপকে আমরা পড়লাম গিয়ে কোনা এক্সপ্রেসওয়েতে। কোনা এক্সপ্রেসওয়ে পার করতেই আমরা উঠে পড়লাম ন্যাশনাল হাইওয়ে 16-তে। ন্যাশনাল হাইওয়ে 16 ধরে আমরা এসে পৌঁছালাম উলুবেরিয়ার আজাদিন ধাবাতে। বাচ্চাদের আগে খাইয়ে আমরা তাড়াতাড়ি সেরে নিলাম আমাদের ব্রেকফাস্ট। ব্রেকফাস্টের পর্ব সমাপ্ত, আজাদিন ধাবা এসে এই আপনার ডোসা আলু পরোটা লস্যি, এখন পেট পুরো ভর্তি। এখন ডাইরেক্ট আমরা ট্রাই করব একদম সোনার বাংলায় গিয়ে দাঁড়ানো। উলুবেরিয়ার পর আমরা ক্রস করলাম রূপনারায়ণের ওপরে দাঁড়ানো কোলাঘাট ব্রিজ। কোলাঘাট থেকে বাঁ দিক নিয়ে আমরা এসে পৌঁছলাম নন্দকুমার, আর নন্দকুমার থেকে ন্যাশনাল হাইওয়ে 116B ধরে আমরা সোজা এসে পৌঁছলাম চাউলখোলা। এই চাউলখোলা জায়গাটি হলো মন্দারমণির বাস স্ট্যান্ড। এখান থেকে বাঁ দিক নিয়ে সোজা 8.5-9 কিলোমিটার গেলেই আমরা এসে পৌঁছাবো মন্দারমণি সি বিচ। হোটেল সোনার বাংলা, এই নিয়ে আমার 3 নম্বর বার এই হোটেলে আসা। রিসেপশন থেকে সোজা গিয়ে গ্রাউন্ড ফ্লোরে আমাদের সুপার ডিলাক্স রুম। এটা ট্যারিফ রেটস কত ছিল সেটা আমি ডেসক্রিপশন বক্সে বলে দেব। রুম সাইজ যথেষ্ট বড়, 190 স্কোয়ার ফিট, তার সাথে পরিষ্কার বাথরুম, আর সামনে একটি ব্যালকনি যেখান থেকে সোজা সমুদ্র দেখা যায়। অবশেষে 5 ঘন্টা 15 মিনিট ড্রাইভ করার পর আমরা মন্দারমণি পৌঁছে গেছি। সোনার বাংলায় চেক ইনও হয়ে গেছে। সমুদ্রের একবার কালটা দেখে আসি, কাল থেকে ঝড় বৃষ্টি হচ্ছে, তো কালকে প্রায় 1.5 ঘন্টা নাকি বৃষ্টি হয়েছে আর ঝড়ও হয়েছে। ভাটা অর্থাৎ এই লো টাইডের সময় সমুদ্র ছিল একেবারে শান্ত, কিন্তু হাওয়া চলছিল বেশ জোরে, আর তার সাথে ছিল আগামী দিনে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। অন্যান্য স্টেটে মোটামুটি 300-350 কিলোমিটার 4 ঘন্টা থেকে 5 ঘন্টা ট্রাভেল করা যায়, কিন্তু এখানে 180 কিলোমিটার কলকাতা থেকে তাতেই 5-5.5 ঘন্টা লেগে যায়। তার একটাই কারণ হচ্ছে যে ট্রাফিক। ন্যাশনাল হাইওয়ে হওয়া সত্ত্বেও আপনারা জানেন নন্দকুমার থেকে একটা সিঙ্গেল রোড যাচ্ছে যেটা 2 লেন, তো ট্রাফিক মুভমেন্ট ভেরি স্লো, 40-50-60 তারপরে ওভারটেক করতে হয়, তাই জন্য এতটা টাইম লেগে যায়। তাই সকালবেলা 6-7 বেরোলেও 12-12:30 বেজেই যায়। আজকের ওয়েদারটা খুবই সুন্দর, ঝড়ের পূর্বাভাস, আর হোটেলটাও মোটামুটি ফাঁকা, কেন আজ শুক্রবার। কাল থেকে আর মনে হয় আশা করা যায় ভিড়টা আরও বেশি হবে। বিকেল হয়ে এসছে, তো একটু পুল সাইডে যাচ্ছি, দেখি কীরকম অবস্থা। আমি তো এখন আনফর্চুনেটলি সুইমিং পুলে নামতে পারবো না, কেননা রিসেন্টলি আমার একটা অপারেশন হয়েছে, তো ওপেন উন্ড আছে, ডাক্তার মানাও করেছে, তো
সুইমিং পুলটা দেখে আসি, খুব সুন্দর বড় সাইজের দেখছি। সুইমিং পুলটা ছিল বেশ বড় আর ভারী সুন্দর, আর তার সাথে রয়েছে বাচ্চাদের সুইমিং করার জন্য আলাদা করে জায়গা।